আর আরেকটা হলো নিজের পুরো মুসলিম উম্মাহ নিয়ে ফিকির করে নিজেকে উম্মার একজন সদস্য মনে করা, নিজেকে বিচ্ছিন্ন এবং বিচ্যুত কোনো ব্যক্তি মনে না করা। আমার নবী জানিয়েছেন, মুসলমান সংখ্যা যতই হোক সকলে কয়টা দেহের মতো? বলেন না, কয় দেহের মতো? এক দেহ। এক দেহের মাথায় যদি ব্যথা হয়, ব্যথা খালি মাথায় থাকে না, এর যন্ত্রণা পুরো শরীরে ছড়িয়ে যায়। চোখে যদি আঘাত লাগে, ব্যথা খালি চোখে হয় না, গোটা শরীরের মধ্যে ছড়িয়ে যায়। গোটা মুসলিম উম্মা একটা পরিবারের মতোই খালি না, একটা দেহের মতো। দেহের কোথাও যদি আঘাত লাগে, সকলেই সেই আঘাতে ব্যথিত হবে। এ কারণেই দুনিয়ার যে প্রান্তেই একজন মুসলমান নির্যাতিত হোক না কেন, সারা দুনিয়ার মুসলমান তার জন্য প্রতিবাদী হয়ে যায়। একজন আফিয়া সিদ্দিকা যদি আমেরিকার কারাগারে বন্দী থাকে, সারা দুনিয়ার প্রতিটা মুসলমানই তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে, জালেমদের বিরুদ্ধে নিজে সর্বস্ব বিলীন করার জন্য প্রস্তুত থাকে। কারণ জানে, দেহের কোন অংশকে অসুখে ফেলে রেখে বাকি অংশ সুখে থাকা যায় না। এই জামানায় সবচাইতে বড় অভাব আমাদের এই জায়গায়। এই যে সারা দুনিয়ায় মুসলমান মাইর খায়, মজলুম হয়ে থাকে, মুসলমানের এত বিপদ, এত আপদ, এর সবচাইতে বড় কারণ মুসলমান নবী যেভাবে এক দেহ বানিয়ে গিয়েছিলেন সেভাবে এক দেহ থাকতে পারে নাই। গোটা দুনিয়া বাদ দেন, গোটা দেশ বাদ দেন, গোটা বিভাগ বাদ দেন, গোটা জেলা বাদ দেন, গোটা থানা বাদ দেন, গোটা ইউনিয়ন বাদ দেন, আমাকে বাংলাদেশের কেন, দুনিয়ার এমন একটা গ্রাম পারলে দেখান যেখানকার প্রতিটা মুসলমান বলতে পারবে আমরা প্রত্যেকে এক দেহ। সব জায়গায় দেখবেন কিছু লোক আছে এই মানসিকতা নিয়ে যে কাফেরের ব্যাপারে চুপ থাকলে থাকবো, নাস্তিকের ব্যাপারে মুখে কুলুপ এটে রাখলে রাখবো, কিন্তু অন্য দলের অন্য মতের মুসলমানরে কেমনে ডুবানো যায়, কেমনে ঝামেলায় ফেলা যায়, কেমনে ক্ষতি করা যায়, সারা জীবন এই ধান্দা করে যাব এমন হালত নাই। অথচ নবীর খালি একটা হাদিস শুনাই, নবী বলেন জিন্দেগিতে মুমিন হতে পারবা না যতক্ষণ না নিজের মুমিন ভাইয়ের জন্য ঠিক তা পছন্দ করবা যা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য কি পছন্দ করেন আর নিজের মুসলমান ভাইদের জন্য কি পছন্দ করেন, একটাবার হিসাবের খাতা নিজেরাই মিলিয়ে দেখেন, তারপর নিজেই ফয়সালা করেন। নবীর দেওয়া মাপকাঠিতে ঈমান ভেতরে আসলে আছে তো? এই জামানায় ভ্রাতৃত্বের অভাব কিনা আমাদের বলেন, জাতিগত ঐক্যের অভাব কিনা বলেন। এক নম্বরে জাতিগত ভাব শুরু হয়েছে জাতীয়তাবাদ দিয়ে, দেশ 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 আলাদা করে। আল্লাহ নবীর জামানায় মুসলমানদের দেশ দুইটা ছিল না একটা ছিল, আবু বকরের জামানায় দুইটা না একটা ছিল, ওমরের জামানা, ওসমানের জামানা, আলীর জামানা, আস্তে 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 সর্বশেষ ওসমানি সালতানাত পর্যন্ত, অর্থাৎ 1924 এখন থেকে 100 বছর আগ পর্যন্ত যত পর্যন্ত মুসলমানদের এরিয়া ছিল পুরোটা মিলে এক জাতি এক দেশ এক নেতা ছিল। কিন্তু এখন ভাগ হতে হতে এক মুসলমানই হয়ে গেছে 50-এর অধিক জাতি। এখন কারো পরিচয় সে বাঙালি, কারো পরিচয় সে ভারতীয়, কারো পরিচয় সে আফগানি, কারো পরিচয় সে তুর্কি, কারো পরিচয় সে ইরাকি, কারো পরিচয় সে কাতারি, কারো পরিচয় সে আরাবিয়ান, এক একজন এক এক পরিচয়কে আঁকড়ে ধরেছে আর নিজের ভালো থাকাকেই জীবনের লক্ষ্য বানিয়ে নিয়েছে। আমি বাঙালি, আমি ভালো আছি, এতেই তো চলবে। আসামের মুসলমান মাইর খেলে আমার কি, কাশ্মীরের মুসলমানের রক্তের বন্যা বইলে আমার কি, চীনের উইঘুরকে জ্যান্ত জিন্দানখানা বানিয়ে রাখলে আমার কি, রোহিঙ্গা মুসলমান নিজের বাড়িতে ফিরতে না পারলে আমার কি, এই যে আমি 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 এভাবে যে নিজেকে আলাদা করছি এটাই হলো আয়াতের সঙ্গে সাংঘর্ষিক। আল্লাহ আমি আমি বলতে বলেন নাই, আমরা আমরা বলতে বলেছেন। আরে নিজেকে ভাবতে হবে, গোটা মুসলিম উম্মার একজন সদস্য, উম্মাকে বাদ দিয়ে নিজের আলাদা কোনো অস্তিত্ব নাই। হাসলে সবাই মিলে হাসবো, যদি কাঁদতে হয় সকলে মিলে কাঁদবো, বিপদেও সবাই সবার পাশে দাঁড়াবো, বিজয় উদযাপন করলো সকলে একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বিজয়ের হাসি হাসবো। এক ভাগ হয়েছে জাতীয়তাবাদ দিয়ে, দ্বিতীয় ভাগ হয়েছে গণতন্ত্র দিয়ে। এক দেশে কত দল, এক রাজনীতিকে কেন্দ্র করে কত দল, এখন প্রত্যেক দল তার দলের লোকদেরকে আপন মনে করে, অন্য দলের লোকদেরকে কে আপন মনে করে না পর মনে করে, বন্ধু মনে করে না শত্রু মনে করে, সে বিপদে পড়লে খুশি হয় না, তার ক্ষতি করতে পারলে নিজেকে ধন্য মনে করে না। অথচ অথচ একই নবীর উম্মত, একই রবের বান্দা, একই কিবলার দিকে তারা ফিরে নামাজ আদায় করে। আল্লাহ নবীর ভাষায় হওয়া দরকার ছিল এক দেহ,
হয়ে আছে কত দেহ, এক দেশের মধ্যেই যতগুলো দল, এতগুলো ভাগ, এতগুলো জাতি গণতন্ত্রকে কেন্দ্র করে। তিন নম্বরে, এখানে এসে সীমাবদ্ধ থাকলেও চলতো, আরে ধর্মীয় বিভিন্ন ইখতিলাফকেও এখন বানিয়ে ফেলা হয়েছে বিভিন্ন বিভক্তির মানদণ্ড, অথচ ইখতিলাফের মানদণ্ড কি আর ঐক্যের মানদণ্ড কি? ঐক্যের মানদণ্ড এটা না সকলে সব ব্যাপারে একমত হবে, যদি এমন হতো তাহলে চার ইমামের মধ্যে তাদের অনুসারীদের মধ্যে কিভাবে ঐক্য কাজ করবে? পৃথিবীতে চার মাঝহাব সহকারেও হাজার বছরের অধিক সময় ঐক্য থাকে নাই, আর ঐক্য থাকে নাই একশো বার থেকেছে। আজও যেখানে যেখানে ইসলাম জিন্দা আছে সেখানেও সবাই এক মাঝহাবের লোক না, এক ধারার লোক না, এক মতের লোক না, এক দলের লোক না, তবুও এগুলো তো ঐক্যের ভিত্তি না। ঐক্যের ভিত্তি তাওহীদ, ঐক্যের ভিত্তি রেসালাত, ঐক্যের ভিত্তি ইকামতে দিন, ঐক্যের ভিত্তি ইসলামের মূল অংশ, যেগুলো নিয়ে দ্বিমত করার অপশন কারো থাকে না। আমাদের ইখতিলাফ থাকবে, আমাদের ঝগড়া থাকবে, আমাদের বিভক্তি থাকবে বেতাদিদের সাথে, মুতাজিলাদের সাথে, খারেজিদের সাথে, শিয়াদের সাথে, রাফেজিদের সাথে, জাবরিয়া কাদরিয়ার সাথে, কিন্তু যারা হকপন্থী তাদের সঙ্গে কিভাবে দুশ্মনী থাকতে পারে? এটাই তো এই জামানার সবচেয়ে বড় সংকট হিসাবে কাজ করছে। ইখতিলাফের জায়গায় ইখতিলাফ, এর মানে এটা না যে ইখতিলাফকে মিটিয়ে দিতে হবে, কারণ ইখতিলাফ উম্মতি রাহমা, ইখতিলাফের দ্বারা উম্মতের মধ্যে অনেক শিথিলতা তৈরি হয়, অনেক ছাড় তৈরি হয়, আল্লাহ তাআলা অনেক সহজতা সৃষ্টি করেন। এভাবে ইখতিলাফ মানেই খারাপ না, ইখতিলাফ যদি দলিল সহকারে হয়, প্রত্যেকে প্রত্যেকের প্রতি এই ব্যাপারে উদার থাকে, সহনশীল থাকে, তাহলে মাসআলাগত ইখতিলাফের কারণে উম্মতের মধ্যে কখনো ফিতনা হয় না। কিন্তু কিন্তু আজকাল তো খালি মাসআলাগত ইখতিলাফ না, ব্যক্তিগত ইখতিলাফের কারণেও মুসলমান মুসলমান দুশ্মন হয়ে যাওয়াকে কখনোই কোনো ক্ষতিকর মনে করে না। একদিকে আলেমরা জেলখানায় যায়, আরেকদিকে কিছু মানুষ যারাও নিজেদেরকে আলেম বলে পরিচয় দেয় এলাকায় মিষ্টি বিতরণ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। একদিকে কোনো আলেম মরে যায়, দুনিয়া থেকে চলে যায়, কেউ বলে ইন্না লিল্লাহ, কেউ খুশির ঠেলায় বলে আলহামদুলিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কি এক দেহের নমুনা, এক পরিবারের নমুনা? আর এক দেহ মানে কি? আমরা সকলে মিলেই এক, অথচ আল্লাহ নবীর পরে সাহাবিদের মধ্যে যুদ্ধ হয় নাই, আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে যুদ্ধ হয় নাই, আলী এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহুমার মধ্যে যুদ্ধ হয় নাই। হয়েছে, কিন্তু যুদ্ধের মধ্যেও কিভাবে ঐক্য ধরে রেখেছে, ছোট্ট দুটো ঘটনা বলেই আলোচনার ইতি টানছি। এক নম্বরে, যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধের পরে স্বাভাবিক হলো যারা হেরেছে তাদের মালগুলোকে গনিমত বানিয়ে ফেলা হয়, যুদ্ধলব্ধ সম্পত্তি বানানো হয়। এই যুদ্ধগুলোর পরে একটা পয়সাও কেউ গনিমত বানায় নাই, একজনরেও বন্দি করে দাস দাসী বানায় নাই, কারণ তারাও মুসলমান আমরাও মুসলমান, তাদের দৃষ্টিতে তারা হক, আমাদের দৃষ্টিতে আমরা হক। ইখতিলাফের কারণে যুদ্ধ হয়েছে, কিন্তু তাই বলে ইসলামী ভ্রাতৃত্ব তো আর মরে যায় নাই। দুই নম্বর ছোট্ট ঘটনা, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি পাঠালো রোমের খ্রিস্টান বাদশাহ, লিখে পাঠালো, হে আমির মুয়াবিয়া, আমি দেখতে পাচ্ছি তুমি হকের উপর আছো আর তোমার দুশ্মন আলী বাতিলের উপর আছে। বলেন না, নাউযুবিল্লাহ, কে হকের উপর আর কে বাতিলের উপর ফয়সালা দেয় খ্রিস্টান বাদশাহ? এই যুগে যেমন কোন হুজুর ধর্মের সঠিক ব্যাখ্যা করে আর কোন হুজুর ধর্মের অপব্যাখ্যা করে, এগুলো ঠিক করে দেয় নাস্তিকরা, ঠিক করে দেয় তারা যারা সূরা ফাতিহাটাও পড়তে পারে না, কালেমাটাও বিশুদ্ধ করে উচ্চারণ দিতে পারে না। তারা বলে এই হুজুর বড় সুন্দর বলেছে, সে ধর্মের পক্ষে কথা বলেছে, ইসলামের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করেছে, এই হুজুর বড় খারাপ বলেছে, ইসলামের বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করেছে। যদি জিজ্ঞেস করা হয় তুই কোরআন পড়তে পারিস, জীবনে একটা খতম দিয়েছিস, কোরআনের কোনো এলেম আছে তোর ভিতরে, তুই কেমনে বুঝলি কোনটা সত্য কোনটা মিথ্যা? বলবে আমার মানদণ্ড আছে, যেটা আমার পক্ষে যাবে এইটা সত্য, যেটা আমার বিপক্ষে যাবে এইটা মিথ্যা। আমির মুয়াবিয়ারে বলে, আমির মুয়াবিয়া, তুমি হকের উপর আলী বাতিলের উপর, যদি তুমি অনুমতি দাও আমি এমন বিশাল এক বাহিনী পাঠাবো যারা তোমার দুশ্মন আলীর কল্লা কেটে তোমার কদমে লুটিয়ে দিবে। বলেন না, নাউযুবিল্লাহ, এই যুগ হলে তো খুশিতে লাফাইতো, আরে নিজে লড়াই কইরা রক্তারক্তি কইরা দুশ্মনরে মারমু, তাও তো চরিত্র দাগ থেকে যাবে, সারা জীবন লোকে বলা বলি করবে। দেখেছো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর নবীর আত্মীয়, আল্লাহর নবীর জামাইরে মেরে ফেলেছে, আর এখন যদি কাফের এসে মাইরা দেয় তার তো আর ইজ্জত লাগছে না, ইমেজ নষ্ট হচ্ছে না। এই যুগে এভাবে যদি কেউ নিজের বিরোধী দল বা দুশ্মন দলকে দমাতে পারে, এই সুযোগকে হাতছাড়া করে যে আমার কোনো বদনাম হবে না, বহিঃশত্রু এসেই বিপরীত পক্ষকে খেলে দেবে, সকলে তো লাফাতে
খিলাফতে আসমানে উঠে যাবে। কিন্তু একটা বার চিন্তা করেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ রানিং, উভয় পক্ষে হাজার হাজার মানুষ ডেইলি শহীদ হচ্ছে, তিনি ফিরতে চিঠিতে লিখে পাঠালেন, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা। বলবেন কুত্তা কেন বলল? আরে যারা মুসলমানদের মধ্যে ফাটল ধরাতে চায় তারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না। শুরুই করলেন, ইয়া কালবার রুম, হে রোমের কুত্তা, কান খুলে শুনে নেয়। ভাইয়ে ভাইয়ে ভুল বোঝাবুঝি হয়েছে, মিটমাট আবার নিজেদের মধ্যেই হয়ে যাবে, ঘরের বিষয় নিয়ে পরে নাক গলাতে হবে না, কিন্তু কান খুলে শুনে নে। তুই যদি আলীর বিপক্ষে কোনো অবস্থান নিস, অথবা আর পুনরায় আরেকবার এ ধরনের বেয়াদবি করার চেষ্টা করিস, কান খুলে শুনে রাখ, আমি মুয়াবিয়া এমন বিশাল এক বাহিনী শাম দেশ থেকে পাঠিয়ে দিব, যাদের প্রথম সদস্য থাকবে তোর সামনে, শেষ সদস্য থাকবে আমার সামনে, এত বিশাল বাহিনী গিয়ে তোর কল্লাকে আলীর কদমে লুটিয়ে দিয়ে আসবে। তাহলে চিন্তা করছেন, ইখতিলাফ থাকবে, লেকিন নিজেদের মধ্যে আমাদের ইখতিলাফকে সুযোগ করে আমাদের সম্মিলিত দুশ্মন যারা, সেই নাস্তিকরা, সেই মুরতাদরা, সেই শাতিমরা, সেই কাফিররা কখনোই যাতে সুযোগ নিতে না পারে। ইখতিলাফ থাকবে, নিঃসন্দেহে থাকবে, থাকা উচিত বটে, যদি সেটা কোরআন সুন্নার আলোকেই হয়ে থাকে তাহলে ইখতিলাফ থাকবে না কোন দুঃখে বলেন, কিন্তু সেটার সমাধান, ঘরের সমাধান ঘরেই হবে, পরকে কোনো সুযোগ করে দেওয়া যাবে না। তাহলে আলেম কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলতে হবে নাকি? কোনো আলেম জেলখানায় গেলে মিষ্টি বিতরণ করতে হবে নাকি? কোনো আলেম যদি জেলে পড়ে থাকে চিঠিতে লিখে দিতে হবে, থাক না, কিছুদিন থাক, বাইরে আসলে ঝামেলা হবে, এই লোকরে বের হতে দিও না, তাহলে কিন্তু আমরাও সামাল দিতে পারবো না, আরো কয়েকটা দিন থাক, সে পুরোপুরি মানুষ হয়ে আসুক, তারপর তোমরা ছেড়ে দিও, আমাদের আপত্তি থাকবে না। আল্লাহর কসম, এগুলো কোনো মুসলমানের কথা হতে পারে না। আল্লাহর কোরআনের এই আয়াতটার আলোকেই এতটুকু বার্তা রেখে গেলাম, জাস্ট দুইটা মেসেজ রেখে গেলাম। এক নম্বর মেসেজ, নিজের ইসলামী আর মুসলিম পরিচয় নিয়ে কখনো লজ্জাবোধ করবেন না, দুনিয়ার যার যা মনে চায় ভাবুক গিয়ে, যার যা মনে চায় বলুক গিয়ে।